নতুন পদ্ধতিত অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিত যদি আমি মীন পালন করব লাগে তেতিয়া হলে এনেকুয়া ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করা অতি প্রয়োজনীয় বর্তমান সময়ত। গতি আমি ওদালগুড়ি জেলাত আমি এনেকুৱা বাসন যন্ত্র অর্থাৎ পেডেল হুইল এরিয়েটর আমি এনেকে পুখুরীত দিয়ার ব্যবস্থা করেছো আর ইয়ার জড়িয়ে আমার যখন বেনিফিসারি আছে যথেষ্ট লাভবান হয়েছে। ইয়ার কারণ হল ইয়ার জড়িয়ে এই এই মেশিনটির জড়িয়ে এই চকাটো যেটা ঘুরি যায় এই পেডেল হুইল পানিখিনি অক্সিজেন মিহলি হয়ে আকো এই পুখুরীত পড়ে যায় আর ফলত মানে ইয়ার অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হয় আর তার ফলত আমার মাছের বারণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি হয়। মানে বিদ্যুতে এই চকাটো ঘুরাই দিয়ার ফলত হয় পানীত অক্সিজেনের পরিমাণ বাড়ি বৃদ্ধি হয় হয় আর পানীত অক্সিজেনের পরিমাণ বাড়ি গেলে মাছের কারণে বারণ ক্ষমতা বাড়ি যায় গতি ঘনত্ব বড়াই দিব পারি ঘনত্ব বড়াই দিব পারি এটা ধরো আমি যদি 1000 পোয়ালি ইয়াত রাখব লাগে রুল মতে কিন্তু আমি তাত দুগুণ বড়াই দিব পারো 2000 করে রাখব পারো এই পুখুরীটিত। গতি সেই ক্ষেত্রে আমি কব লাগিব যে এইটো এটা আধুনিক পদ্ধতির যে মেশিন করেছে নির্মাণ করেছে এই আমার মীনপালকসকল কারণে অতি প্রয়োজনীয় আর সেয়ে আমি ওদালগুড়ি জেলার পোনপ্রথমবারের আমি এই পেডেল হুইল এরিয়েটর প্রায় 9 জন হিতাধিকারী দিবলে সক্ষম হয়েছো আর পৰা আমি যথেষ্ট সঁহারি পাইছো ভাল মতামত পাইছো আর এনেকুৱা মেশিন লাগে বলে আমাক জনায়। প্রথমবারের ওদালগুড়ি জেলার আমি পেডেল হুইল এরিয়েটর মানে দিয়ার ফার্মারবর্গ দিয়ার ব্যবস্থা করেছো যে আগতে আমার ইয়ার সকল লোকেল ফার্মারবিলাকে সকল লোকে এক্সটেন্সিভ পদ্ধতি মাছ খেতি করেছিল কিন্তু এই এক্সটেন্সিভ পদ্ধতির জড়িয়ে আমি মাছের প্রডাকশন বেশি পাব নোৱাৰো আর গতি আমি এই বাটন যন্ত্রের জড়িয়ে এই বছরের আমি কিছু প্রগতিশীল মীনপালক বাছি লই আমি এই মানে পেডেল হুইল এরিয়েটর অর্থাৎ বাটন যন্ত্রের জড়িয়ে ইন্টেন্সিভ পদ্ধতির জড়িয়ে হাই স্টকিং আর হাই ফিডিংয়ের জড়িয়ে আমি মানে হাই প্রডাকশন করি। আমার মেইন উদ্দেশ্য এই যে আগতে আমার ফার্মার সকলে বহুত অসুবিধা ভুগিছিল যত মানে মাছর মানে হাই স্টকিং করেছিল কিন্তু অক্সিজেনের অভাবত মাছবিলাকর বারণ শক্তি নহয় আর কেতিয়াবা রাতিপুয়া সময় মাছখিনি উপরলে উঠি তৎক্ষণাৎ মরি যায় আর বহুত মানে একটা ভুল ধারণা ভাবি থাকে মাছের বেমার হয়েছে কিনা হয়েছে কিন্তু পুখুরীর যে অক্সিজেন নাটনি হয়েছে সেটা গম নাপায় আর মাছখিনি তৎক্ষণাৎ মরি যায় আর যার ফলত মাছের গ্রোথও মানে হাই স্টকিংয়ের কারণে কমি থাকে। গতি এই মানে আমার যিখিনি মানে প্রবলেম সেইখিন আমি নাইকিয়া করার উদ্দেশ্যে আমি এই আমি ফার্মারের ওসর বাটন যন্ত্র দিয়ার ব্যবস্থা করেছো আমার ভারত সরকার তথা অসমের আমার মীন বিভাগের জড়িয়ে রাষ্ট্রীয় কৃষি বিকাশ আসনির জড়িয়ে আমি 2018-19 বছরত আমি ওদালগুড়িত বর্তমানলৈ আমি 9টা পেডেল হুইল এরিয়েটর অর্থাৎ বাটন যন্ত্র দিছো আর এই বাটন যন্ত্রের জড়িয়ে আমি ইন্টেন্সিভ পদ্ধতির আমি মাছের খেতে করি। এই ইন্টেন্সিভ পদ্ধতির আমি এবার পরীক্ষামূলকভাবে আমি এটি মানে আমি পরিকল্পনা করেছো যে আমি প্রতি মিটার কিউবত আমি 10-15টা মাছ রাখি আমি ফর্মুলেটেড ফিড পেলেট কিমান থাকে এতিয়াতো প্রতি বিঘাত এলাকে 8000-1000 ভিতর মাছের পোনা মিলে গতি আমি এবার মিটার কিউবত 10-15টা অর্থাৎ পার হেক্টরত আমি 1 লাখলৈ আমি ইন্টেন্সিভ পদ্ধতি অর্থাৎ হাই স্টকিং আর হাই ফিড ফিডটো আমি ঠিক ধরনের খাব লাগবে সেই সিস্টেমত আমি মাছের খেতে করে আমার বর্তমানে যে প্রডাকশন আমি পাই আছে তারপরে আমি 10-12 গুণ বড়াই দিয়ে আমার লক্ষ্য। ধর ইয়াত আপনাদের যিখিনি বাটন যন্ত্র দিছে এখিনি কিমান সময় চলাব লাগে এনেকুৱা কিবা হিসাব নিকাশ আছে নেকি? এতিয়া আমি যদি বাটন যন্ত্র আমি আমি দিনটো 4-5 বার চলালে আমার গ্রোথটো বেশি ভাল হব আর এই যেতিয়া বাটন যন্ত্রটো চলাই দিয়ে মাছখিনির মানে এই অক্সিজেনটো গোটাই পুখুরীত ফ্লো হয় আর মাছখিনি দৌড়া দৌড়ি করে যার ফলত মাছখিনির মানে ভোকা দূর হয় আর ইয়ার খাদ্যর খোয়ার ক্যাপাসিটিটো বাড়ি যায় ফলত মাছখিনির গ্রোথটো সোনকালে বাড়ে। গতি এই উদ্দেশ্যে আমি যদি মানে গোটাই দিনটো রাতিপুয়া প্রায় 1 ঘন্টা তারপর আরো 2 ঘন্টা পিছত 1.5 ঘন্টা এনেক দিন 5-6 বার মারিলে মাছের গ্রোথটো বেশি ভালো হব আর মানে ইনকামটো বাড়ি। ধর যখন মীনপালকে বাটন যন্ত্র ব্যবহার করেছে তেওঁলোকৰ মতামত কেনে ধরনের? ইয়াতে আমার যিখিনি বাটন যন্ত্র দিছো গোটেইখিনি ফার্মার বহুত মানে উৎফুল্লিত হয়েছে তেওঁলোকে এতিয়া প্রত্যেকে ফোন করে আছে যে আমার স্যার এটা দিছিল এতিয়া আমার আকো 4-5টা লাগে প্রত্যেকের ডিমান্ড হয়েছে যে তেওঁলোকে আকো লাগে আর ওসর যাক ইয়ার ওসর মীনপালক আছে তেওঁলোকে এইটো দেখি এনেকৈ অনুপ্রাণিত হয়েছে যে তেওঁলোকে গম পাই গেছে আর যাকে এতিয়া আমার প্রগতিশীল মীনপালক যার ঘর আমি দি দিছো তেওঁলোকে গম পাইছে এই 2-3 মাহতে আজি আমি 1.5 মাহ হয়েছে দিয়া এতিয়া তেওঁলোকে অনুমান করেছে মাছখিনি গ্রোথটো ভাল হয়েছে
আর মাছখিনি মানে চলন ফুরন এগুলো দৌড়ি থাকে আর যে খাদ্য খাওয়ার ক্যাপাসিটি এখানেও বাড়ি গেছে গতি গোটে ফার্মারখিনি মানে বহুত ইচ্ছুক গতি এই বাটন যন্ত্র আকো দিয়ার কারণে আমার বহুত ফার্মারে যোগাযোগ করেছে ডিপার্টমেন্টত আমিও সেইমতে এটা প্ল্যানিং করি আমি ইতিমধ্যে আমার জেলার বাটন যন্ত্র এটু ফার্মারখিনি সহজে লোক পড়ে আমার এই যদি পেডেল হইলে এরেটর আমার 40,000-50,000 ভিতর অনায়াসে কিনব পারিব যদি আমি সোলার এরেটর এটা সেটা অল্প দাম হবো সেটু প্রায় 1,50,000-1,50,000 ভিতর হবো কিন্তু আমি এই যে পেডেল হইলে এরেটর এই বাটন যন্ত্র এই আমি অনায়াসে মানে 40,000-50,000 ভিতর আমি আজি গোটে ওদালগুড়ি জিলা জেলাতে ভিতরতে পোনপ্রথমবারের বাটন যন্ত্র অর্থাৎ ইংলিশত পেডেল হইলে এরেটর বলে কয় এই এরেটরের জড়িয়ে আমি 5 মীনপালক আমি উন্নত মাছ প্রডাকশন করার কারণে আমি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আসনের অধীনত আমি এই এরেটর বাটন যন্ত্রবিল দিয়া হয়েছে মেইন উদ্দেশ্য হয়েছে আমি কম মানে হাই স্টকিং করিম এই অক্সিজেন বড়াই পুখুরীত আমার উদ্দেশ্য হয়েছে কি আমি ইয়ার মীনপালক সকলে মানে মাছের পোনাটা বেশিক দিয়ে কিন্তু যত অক্সিজেনের অভাবত মাছখিনি বৃদ্ধি নহয় আর মাছখিনি কেতিয়াবা অকস্মাতে অক্সিজেনের অভাবত মরি যায় গতি এই অবস্থা নির্মূলের কারণে আমি এই বাটন যন্ত্রের জড়িয়ে মাছখিনির মানে বৃদ্ধিত সহায় করব যেহেতু পুখুরীত অক্সিজেনের একটা ফ্লো হব অক্সিজেনের পানি বাড়ব আর এই গোটে অক্সিজেনখিন বড়ার ফলত মাছের যে মেটাবলিক সেইটা মানে বাড়ি গই মাছের গ্রোথত সহায় করব আর ফলস্বরূপে মাছখিনি মানে যেটা এরেটরটি চলাই দেওয়া হয় মাছখিনির মানে দৌড়াদৌড়ি চলন ফুরন আরম্ভ করে পুখুরীটির ভিতর আর যার ফলত মাছের মানে খাদ্য ভক্ষণের ক্যাপাসিটিটা বাড়ি যায় আর মাছখিনির গ্রোথত বৃদ্ধিত সহায় করে গতি আমি আশা করছো যে এই এরেটরের জড়িয়ে আমি মীনপালকসলের মানে যিখিনি প্রডাকশন আছিল সেইখিনি আমি বড়াই দিম আগতে যা মীনপালকে সাপোজ প্রতি বিঘাত আমি 1,000 পোনা মেলিব লাগে এতিয়া আমি 500 গুণলে এই বৃদ্ধি করাই দিব পারিম কোনো অসুবিধা নাই আর আমি তো পরিকল্পনা করে আছো যে প্রতি আমি বর্গ মিটার স্কোয়ারত প্রায় 10-12 আমি মাছের পোনা ইয়াত রাখি আমি হাই স্টকিং আর এরেটরটো মানে এটলিস্ট দিনটুত 5-6 ঘন্টা মরাই মানে আমি ইয়ার যে প্রডাকশনটো আমি 5-6 গুণলে বৃদ্ধি করার লক্ষ্য আমার এতিয়া আমার প্রসন্ন রাভাই প্রতি হেক্টরত 3 টন করে মাছ উৎপাদন করে আছে আমার লক্ষ্য যে আমি 15-20 টন অনায়াসে মাছ মামি উৎপাদন করি আমি একটা নীল বিপ্লবের সূচনা করি।